তাহলে অফিস আদালত খোলার পরে তুফানের ইনকাম কেমন চলছে, হাই কি পড়ে গেল, সেই সাথে রয়েছে সাকিব খান আসলে মানুষ হিসেবে কেমন সেই বিষয়ে অস্থির কিছু ইনফরমেশন শেয়ার করলেন চঞ্চল চৌধুরী। তাহলে রিভেঞ্জ ফ্লপের সব দায়ভার প্রযোজক ইকবাল কি চাপালো রোশন বুবলির উপরে, কি বলল আবার এই বিষয়ে রোশন, জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি সাকিব খানের তুফানের কাছে। সাকিবের তুফান তো ঈদের ছুটিতে প্রথম পাঁচ দিনে তো ধাপিয়ে বেড়েছে মাল্টিপ্লেক্সগুলো প্লাস সিঙ্গল স্ক্রিনেও। অ্যান্ড সূত্র মতে মাল্টিপ্লেক্স থেকে পাঁচ দিনে টোটাল আয় ছিল 2,99,00,000 টাকা, যেখানে পঞ্চম দিনেই কামিয়েছে মাল্টিপ্লেক্স থেকে আনুমানিক 71,00,000 টাকার উপরে। এছাড়া সিক্স ডেতে মানে গত পরশু দিন ফাটিয়ে কামিয়েছে প্রায় 73,00,000 টাকা। কিন্তু গতকাল থেকে তো পুরো দস্তুরভাবে অফিস আদালত একদম সবকিছু খুলে যায়। সো গতকাল কি অবস্থা ছিল তুফানের? ওয়েল, মাল্টিপ্লেক্সে তুফানের ইনকাম গতকাল বেশ কিছুটা কমে দাঁড়িয়েছে প্রায় 65,55,000 টাকা। অ্যান্ড সাত দিনে টোটাল কালেকশন কেবলমাত্র মাল্টিপ্লেক্স থেকেই 4,38,00,000 টাকা। সো অফিস আদালত খুলে গেলে সব শো হাউসফুল যাবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তারপরও ইনকাম কিছুটা ড্রপ হলেও এই অ্যামাউন্টটা মোটেও কোনো কম অ্যামাউন্ট না বাংলা মুভির ক্ষেত্রে। এদিকে তুফানের সাকিব খানের অভিনয় নিয়ে দর্শক যখন প্রশংসায় ভাসছে, তখনই চঞ্চল চৌধুরী সাকিব খানকে নিয়ে এমন একটি ইনফরমেশন শেয়ার করলো যেটা শোনার পর হয়তো আপনি নিজেও ব্যক্তি সাকিবকে ভালোবাসতে শুরু করবেন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ব্যক্তি জীবনে সাকিব খানকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কের জন্ম হয়েছে, কিন্তু এসব বিতর্কের বাইরে সাকিব খান আসলে মানুষ হিসেবে কেমন এ বিষয়টা জানালেন চঞ্চল চৌধুরী। তিনি জানান, অভিনেতা হিসেবে সাকিব খান যে দুর্দান্ত এটা তিনি অনেক আগে থেকেই অনেক পরিচালককে বলে আসছেন, কিন্তু এত বড় একজন সুপারস্টার পর্দার বাইরেও মানুষ হিসেবে একদম মাটির মানুষ। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, অনেক সময় হয়েছে সাকিব আমার আগে তুফানের সেটে পৌঁছেছে, আমি ঢোকা মাত্র নিজের আসনটা ছেড়ে দিয়েছে, আমি না বসলে ও অন্য আসনে বসবে না। চঞ্চল আরও বলেন, সাকিব খান খুব ভালো মতো করে জানেন অতিথিয়তা কিভাবে করতে হয়। তিনি জানান, সামনে অন্য কেউ থাকলে কখনোই একা খাবে না সাকিব, বিপরীতে বসা মানুষটিকেও খেতে হবে। চঞ্চল আরও জানান, শুটিং সেটে যে কোনো শিল্পী কর্মীর সঙ্গে সাকিবের ব্যবহারের তারতম্য হয় না। আউটডোর শুটিংয়ে গরমে যখন আমরা সবাই হাঁসফাঁস করছি, সাকিব কিন্তু একটিবারের জন্য নালিশ জানায়নি, চুপ করে নিজের কাজ করে গিয়েছিল। সেদিন সাকিবের মতো সুপারস্টারের কাজের প্রতি এই ভালোবাসা দেখে চঞ্চল চৌধুরী অনেক অবাক হয়ে গিয়েছিলেন। সবশেষে চঞ্চল চৌধুরী বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ সাকিবকে যেভাবে চেনেন সাকিব তেমন নয়, বড় তারকা হয়েও ভীষণ মাটির মানুষ তিনি। এবার আসি রিভেঞ্জের কাছে। প্রযোজক ইকবালের রিভেঞ্জ মুভি তো হলো ফ্লপ, সিনেপ্লেক্স থেকেও দিল নামিয়ে। এখন এইসব কিছুর মধ্যে ফ্লপের দায়ভার রোশন বুবলির উপর চাপিয়ে দিল প্রযোজক ইকবাল। তার নেক্সট মুভি বিট্রে থেকেও এই জুটিকে দিলেন বাদ দিয়ে, যে মুভির শুটিং অলরেডি 40% ডান। ইকবালের কথা হচ্ছে, কষ্ট করে টাকা খরচ করে সিনেমা বানানো হয় দর্শকের জন্য, দর্শক তো এই জুটিকে পছন্দ করলই না, তাহলে নেক্সট মুভি তাদেরকে নিয়ে কেন বানাবেন। অ্যান্ড তার আরেকটা অভিযোগ হলো, রোশন বুবলি তার সিনেমা নিয়ে আন্তরিক ছিল না, কারণ তারা সিনেমার কোনো ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস করেনি। তবে রোশন এই বাপ পড়া নিয়ে বলেন, তার নিজেরই এখন প্রযোজক ইকবালের সাথে কাজ করার আগ্রহ চলে গেছে। সো এর বিষয়ে আর কিছু বলতে চান না তিনি।